আচ্ছা উইন্ডোজ এবং ম্যাকের জন্য কি কোনো বেস্ট সফটওয়্যার আছে যেটা দিয়ে ভিডিও এডিটিং করা যায় বা কোনো কি ফ্রি সফটওয়্যার আছে আমরা তো শুধু অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করি আমার মনে হয় সেটাই বেস্ট আসসালামু আলাইকুম ক্যাপকাট যেটা আমরা এতদিন মোবাইলে ইউজ করতাম কিন্তু আমাদের ধারণা ভুল করে আজকে কিন্তু আমরা কম্পিউটারে এটা নামাতে পারবো আমরা অনেকে মনে করি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওয়ান্ডার শেলফ ফিল্মোরা এগুলোই বেস্ট সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট রয়েছে আমাদের ভিডিও এডিটিং এর জন্য যেটা আমাদের ভিডিও এডিটিং এর লেভেল থাকে আরো অ্যাডভান্স করবে তো আজকে আমরা এই ক্যাপকাটটা কিভাবে উইন্ডোজে নামাতে হয় মানে ইমুলেটর ছাড়া সেটা নিয়ে আলোচনা করছি তো চলুন শুরু করা যাক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য এই যে লিংকটা সেটাতে চলে আসবো দেন এখান থেকে ডাউনলোড ফ্রম উইন্ডোজে ক্লিক করব তো এরপরে সফটওয়্যারটা আমাদের ডাউনলোড হয়ে গেলে এটা আমরা ডাবল ক্লিক করে দেন এখান থেকে টিক মার্ক দিব দেন ইনস্টল নাও এটা আমরা এখন ইনস্টল করে নেব ইনস্টল হয়ে গেলে স্টার্ট নাওতে ক্লিক করব এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পর সাইন ইন উইথ টিকটক সাইন ইন উইথ ফেসবুক এবং সাইন ইন উইথ গুগল দেখবেন আমি চুজ করছি সাইন ইন উইথ গুগল এখন আমার কাজ হবে স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করা আপনি যদি আপনার মোবাইল ক্যাপকাটের সাথে কম্পেয়ার করেন দেখবেন এটার ইন্টারফেস কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে এখান থেকে আমাদের কাজ হবে ইম্পোর্ট অপশনে ক্লিক করা দেন এখান থেকে যে কোনো একটা ফাইল ইম্পোর্ট করে নিলাম এখন আমরা এটাকে ফার্স্ট অপশনে ক্লিক করে নিজেদের মতো এডিট করতে পারি আমাদের কিন্তু ওয়ান্ডার শেলফ ফিল্মোরা আর প্রিমিয়ার প্রোর মতো অ্যাপ্লিকেশনগুলো ইউজ করা লাগছে না আমরা মোবাইলে যে ক্যাপকাট অ্যাপটা সেটা ইউজ করতে পারছি তো এখানে রয়েছে মিডিয়া অডিও টেক্সট স্টিকার্স ইফেক্টস ট্রানজিশনস ফিল্টার্স অ্যাডজাস্টমেন্ট এখানে আমরা টেক্সট দিয়ে ধরুন কাজ করছি এখানে আমাদের অনেকগুলো ইফেক্ট আছে আমরা ইফেক্টগুলো অবশ্যই ডাউনলোড করে নেব তো এখান থেকে ধরুন আমি এই ইফেক্টটাই চুজ করছি এই টেক্সটটা আমরা এখানে নিয়ে আনি এখন এটা দিয়ে আমরা কাজ করব তো এখানে আমরা একটা টেক্সট দিই Fateen home tech it is my channel name you know এখন আমরা এটা ধর এক্সপোর্ট দিয়েছি এখন এটা আমরা একটু কাস্টমাইজ করে নি আগে আমরা পছন্দ মতো এডিটটা করে নিব তো প্রজেক্ট তো শেষ এখন ক্লিক করুন নিজের মতো সেটিং গুলো করে নিয়ে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করুন এবং এক্সপোর্টে ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন এটা আমার এক্সপোর্ট হয়ে গিয়েছে এখন আমরা ওকেতে প্রেস করছি তো আপনারা তো দেখলেন কিভাবে আমি পুরো প্রসেসটা সম্পূর্ণ করেছি ক্যাপকাট কিন্তু আমার কম্পিউটারে ইনস্টল করেছি আপনারা চাইলে ম্যাকে ইনস্টল করতে পারেন অথবা উইন্ডোজে ইনস্টল করতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে যাতে বলবেন না এরকম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অন করবেন সো দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টক্সিক